हेलो फ्रेंड्स, शायंतिकास किचने अपने सकल के स्वागत। आज हमें नरम तुलतुले परफेक्ट रस पड़ा रेसिपी अपन संगे शेयर करब। रस पड़ा एभवे बनाले किन्तु प्रत्येक रस पड़ाई एकदम नरम तुलतुले हबे और कोनोटाई किन्तु भेंगे जाबे ना। देखुन एगुलो कतटा नरम होयेछे, खेते किन्तु भीषण ही टेस्टी, एकटा खेये आपनी थामते ही पारबेन ना, এতটাই টেস্টি হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। রস বড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি। 500 গ্রাম বিউলির ডাল ভালো করে জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। এটা 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। এবারে এটাকে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও কিন্তু ডালটা বেটে নিতে পারেন। ডাল আমি অর্ধেক পরিমাণ এখানে নিয়ে নেব। দুবার করে আমি ডালটাকে দুই ভাগে ভাগ করে বেটে নেব। একবারে কিন্তু সম্পূর্ণটা দিচ্ছি না, কারণ এখানে কিন্তু ডালটা বাটার পরে অনেকটাই বেড়ে যাবে, সেই জন্য আমি এতটা এখানে ফাঁকা রেখে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য জল, কিন্তু খুব অল্পই দিতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে মিক্সিতে এর একটা মিহি পেস্ট বানিয়ে ফেরত আসছি। দেখুন ডাল খুব মিহিভাবে বেটে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। ডাল ভেজানোর সময় কিন্তু ভালো করে ধুয়ে তারপরে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখলেই ভালো হয়। ডাল কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে তারপরেই ডালটাকে পেস্ট করতে হবে। এবারে আমি বাকি যে ডালটা রয়েছে সেটাও এভাবে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। ভালো করে মিহি করে কিন্তু ডালটা বাটতে হবে, সেটা মিক্সিতে হোক বা শিলে। খুব ভালো করে ডালটা বাটতে হবে যাতে ডালে কোনো দানাই না থাকে। এবার আরও একটুখানি জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি পেস্ট বানিয়ে ফেরত আসলাম, দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা গাঢ় রয়েছে। এখানে কিন্তু পেস্ট বানানোর সময় জলের পরিমাণ খুবই কম ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে ঠিকঠাকভাবে কিন্তু রস বড়া তৈরি হবে না। পারফেক্ট রস বড়ার জন্য প্রত্যেকটা স্টেপই ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবারে এই ডালের মিশ্রণটা খুব ভালো করে আমি এভাবে ফেনাতে থাকব বা ফেটিয়ে নেব। বড়ি দেওয়ার সময় অনেকেই জেনে থাকবেন, এভাবে কিন্তু খুব ভালো করে ডাল বাটাটাকে ফেটাতে হয়। ঠিক একইভাবে এখানে কিন্তু এই ডাল বাটাটাকে ফেটাতে হবে বা ফেনাতে হবে। খুব ভালো করে এই কাজটা করতে হবে, তবে কিন্তু রস বড়াগুলো একদম নরম তুলতুলে হবে। যত ভালো এই কাজটা হবে ততটাই ভালো হবে রস বড়া। খুব ভালো করে ফেটাতে দেখতে পারবেন এটা খুব হালকা হয়ে এসছে। এটা ফেটাতে থাকছি, ততক্ষণে এদিকে একটি পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি রস বড়ার জন্য সিরাপটা বানাবো। চিনি দিয়ে দিচ্ছি এই সময় 6 কাপ পরিমাণ। চিনির পরিমাণ কিন্তু আপনারা বেশি দিতে পারেন, আর জলেরও এখানে কোনো মাপ নেই। বেশ খানিকটা জল দিতে হবে যাতে রস বড়াগুলো ভালোভাবে ডুবে যায়। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকছি। এভাবেই রসটা আমরা তৈরি করব। হাই ফ্লেমে রসটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে 10 মিনিট, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের রস পড়ার রস। দেখুন ডালটা এভাবেই কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ সময় নিয়ে। ডাল এভাবে যদি ফেটিয়ে নেওয়া হয় দেখতেই পারবেন ডালটা খুব হালকা হয়ে এসছে আর অনেকটাই সাদা হয়ে এসছে। এবার আমি এটা সাইড করে রাখছি। এদিকে একটি লোহার কড়াইতে বেশ খানিকটা আমি তেল গরম করতে দিয়েছি। রিফাইন্ড অয়েল গরম করে এক এক করে এবার রস বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব।
রসবড়াগুলো চাইলে আপনারা ছোট বা বড় আকার দিতেই পারেন। আমি এখানে বেশ বড় বড় করে কিন্তু রসবড়াগুলো বানাচ্ছি, এতে দেখতে ভীষণ ভালো লাগে রসবড়াগুলো। আর এগুলো যখন পারফেক্টভাবে রসে ভিজে যায়, একদম গোলাপ জামুনের মতোই কিন্তু নরম তুলতুলে হয়ে যায়। এই রসবড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজবেন। এভাবে ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়ামে। এভাবে এগুলো নাড়াচাড়া করতে থাকবো আর এভাবে এটাকে ভাজতে থাকবো লো ফ্লেমে। লো ফ্লেমে না ভাজলে কিন্তু প্রথমেই বড়াগুলো লালচে হয়ে যাবে, ঠিকঠাকভাবে ভেতর থেকে ভাজা হবে না। বড়া এভাবে গোল্ডেন ব্রাউন করে এবার তেল ছেঁকে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এভাবেই বড়াগুলো ভাজবেন, খুব বেশি কিন্তু কড়া করে বড়া ভাজবার প্রয়োজন নেই। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু অনেক সময় বড়াগুলো রসে ভেজে না ভালো, সেই কারণে এভাবেই বড়াগুলোকে ভাজতে হবে। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। ডালবাটাটা খুব ভালো করে ফেটাতে হবে বা ফেনাতে হবে, তবেই কিন্তু রসবড়াগুলো নরম তুলতুলে হবে। আর দেখুন, এরকম তেলের মধ্যে দিলেই কিন্তু রসবড়াগুলো ভেসে উঠবে। এভাবে রসবড়া ভেজে নিয়ে এবার আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেব। আগে থেকে তৈরি করে নেওয়া রসের মধ্যে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। গরম গরম বড়াগুলো ভাজার সাথে সাথে কিন্তু অবশ্যই রসে দিয়ে দেবেন, তাহলেই বড়াগুলো রস টানবে আর এগুলো নরম তুলতুলে হয়ে যাবে। রস আর বড়া দুটোই যদি ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে দু এক মিনিট এটাকে গ্যাসের ফ্লেম অন করে লো ফ্লেমে ফুটিয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে এরকম নরম তুলতুলে রসবড়া। দেখুন এটা কতটা রসালো হয়েছে, ভেতরে কিন্তু ভর্তি রস আর এরকমই নরম তুলতুলে হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। যেরকম রসালো নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। অবশ্যই এভাবে রেসিপিটি ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব সেগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।